এই আইটমটি বঢ়িয়া আইটম যে আপন মানে এই আইটমরে কোণ পুছিবে সেটা মু কউছি আপনক ঘর যদি কিছু ফটো মানে মূর্তি মানে যদি সজা হইছি সে আরামসে আপন এই আইটমরে ধরি করে হাতরে ধরি করে আপন আরামসে পুছি পারিবে এতিরে যদি ধুলি বালি যদি কিছু আম সব ধুলি বালি লাগিতো আপন আরামসে পুছি পারিবা সিনেরি পোস্টার যদি ঘরে লগা হইছি কি দর্পণ অছি কি সোফা অছি যেটিকি আপনার পোছিবা হয়ে পাব সেই জায়গায় আপনার সেই জিনিসের আপনার পোছি পারিব মনে কর আমার লাইন বোর্ড বেশি ময়লা গুড়াক জমি রই থাকে উপর ভাগ আড়ে আপনার আরামসে বি সেই জায়গায় পোছি পারিব সিনেরি পোছি পারিব আপনার যেটি পোছিবাই লাগুচি আপনার সেই জায়গায় আরামসে এই আইটমে পোছি পারিব বনিয়া প্রডক্টটা পুরা ইউজ করবে বনিয়া সে ভাই সাং মানে নমস্কার জয় জগন্নাথ আজ নয় ভিডিওরে আপনার স্বাগত চলতু স্টার্ট করা আজর ভিডিও দেখুছ গোটে পুরোনা প্লাজো নিয়েছি ফটার দেখুছবে পুরো ফাটি যাই পুরোনা প্লাজো থিগস প্যাট থাকে প্যাট কু আপনার বিলকুল বি ফোপাড়ি দিও না তাকে সাইতি রকি দিও আর পুরো বড়িয়া বড়িয়া আইটম আপনার মানে শিখিপারে আর বনাই পারে চলতু আজর ভিডিও স্টার্ট করা দেখুছ গোটে প্লাজো প্যাট আনছি পুরোনা প্লাজো প্যাট তাকে গোটে বড়িয়া আইটম গোটে আমি বনাইবা আজ সেই আইটম হচ্ছে আইটম তো কইহবনি এবে পরে ভিডিও দেখলে আপনার জানিবে কো আইটম বলুছি সেই আইটমটা কো কামরে লাগুছি আপনার আপে আপে জানি যাবে চলতু স্টার্ট করা চলতু এটা মাপি দেব মু এটা 5 ইঞ্চ রাখুছি এটা প্লাজোটা 5 ইঞ্চ নেছি 5 ইঞ্চ কাটি দেব আর লম্বা নেছি মু লম্বা নেছি 15 ইঞ্চ তারপরে আমি এই 5 ইঞ্চ রু আমি কাটি দেব মার্ক আমার মার্ক লগা হয়েছে কাটি দেব তারপরে আমি কোণ করবা না ইয়াড়ে তো এই সাইড তো বন্ধ অছি তা প্লাজোর প্লাজো প্যাটর সিলাই বন্ধ অছি ইয়াড়ে আমার ইয়াড়ে তো খোলা অছি যেহেতু আমি কাটিলু 5 ইঞ্চ কাটিলু তার খোলা হয়ে গলা তারপরে আমি কে করবা এই ফটো বন্ধ আমি কমিটি করবা আপনার যদি সিলাই মেশিন অছি সিলাই মেশিনে এইটা বন্ধ করে পারিবা তাহলে হাতরে সুই ধাগারে আপনার মানে এইটা বন্ধ করে পারিবে কারণ তো এটা বন্ধ করে দেওয়া এবার আমি আপন মানে হাতরে হো কি সিলাই মেশিনে হো আপন মানে সিলাই নেবে মু এটা মেশিনে সিলাই দেইছি দেখি পারুতিবা এটা ব্লু কালারর সিলাই হেইছি আর ইয়াড়ি হেইছি মোর পিঙ্ক আপন তা ম্যাচিং র সিলাই বি পারিবে তারপরে এটাকে আমি কটিং করিবা চারি আঙ্গুল ছাড়ি করে আমি এতে কটিং করিবা চারি আঙ্গুল ছাড়ি করে এমতি চারি আঙ্গুল ছাড়ি করে আমি এটা কটিং করিবা চারি আঙ্গুল ছাড়ি মু কটিং করেছি তারপরে এইটা বি চারি আঙ্গুল ছাড়ি করে দেখিপাৰিছো মু এই লাইনৰ এই লাইন তো কাটি সাৰিনি পুৰা আমাৰ লাষ্ট হৈ গলানি কাটিবা আৰু দুই কলি কাটি দিলে মোৰ হৈ যাব আপোনাৰ এমিতি হাতৰে ধৰি ধৰি এমিতি কাটি নেবে আৰু গোটেই কলি অছি লাষ্ট হৈ গলানি মোৰ লাষ্ট হৈ গলা
एमती कर काटने सुंदर देखा पूरा सुंदर चलतु या आइटमटा पूरे आम कौन करवा गोटे स्टिक नेमती एमती काठर गोटे स्टिक ने आपण मैंने प्लास्टिक रेली भी हम एम स्टिक जो कि प्लास्टिक रेली भी हम जेन एत लंबार होते मुझे माफी दूसरी 17 इंच रमती गोटे 17 इंच रे एमती 17 इंच प्लास्टिक नहीं प्लास्टिक नीति काठर गोटे स्टिक ने आपर आम कौन करवा ना आगे आगे ये ऊपर आड़े करदे आम झाल टाइप को ऊपर आड़े करदे आपत करेंगे आम एमती होल्ड करे फोल्ड कर ने आम सिलई मारिदे चलते आम सिलई मारिदे गोटे सिलई मारिदे टाइट से सिलई मारे मोर सिलई सरला गोटे सिलई घंटी गोटे मारिदे एमती सिलई घंटी तापर काटिदे कौन करा एम राउंड 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 बुले दे बुले राउंड राउंड जमी करमी करेंगे कौन करना ये जगार आउ गोटे थर या नहींक तल सैड कपड़ा को नहीं कर सिलई करदे चलतु आम सिलई करदे ये जगटा को देखिए एमती सिलई करदे ना एम बांधिदे मुझे बांधि ये दुईटा टुकड़ा ने एमती करदे दुई सैड कर बांधिदे देख पाते ये पटटा आमर सुंदर दिशुले ये पटटा असुंदर दिशुचे कौन करा गोटे टुकड़ा लंबा टुकड़ा गोटे नवा गोटे लंबा फोल्ड एमती होल्ड दुई भाग करे आमती पॉइंट एमती गुड़े देवे आपर इन्हें सिलई करदे कौन सिलई करदे ये सुजी सुजी सूतार सिलई करदे आम सुजी सूतार आम सिलई करदे देखिपर तो मुझे सिलई मारिदे ये आइटम को सिलई मारिदे कट करदे पैचे कौन करना एमती बाड़े एम गुड़े देवे आइटमटा टी सुंदर दिस बुड़ी देवे ये पटो कौन करना ये पटे भी आम सिलई लगे दबा सिलई देख पाते आपत सिलई लगे देवे ऊपर एमती कर सिलई लगे देवे एमती भीतर कपड़ा भीतर भी सुजी पसिबो भीतर कपड़ा रे भी आम सिलई हबो एमती सिलई लगेदे एमती सिलई तापर लास्ट आम सिलई घंटी पकईदे पूरा बढ़िया आइटम टी आइटम आप पूरा
ଏଇ ଆଇଟମ୍ ଏବେ ଆପଣମାନେ ବେଶୀ କରି ଫ୍ଲିପକାର୍ଟରେ ମଗାଉଛ, ଫ୍ଲିପକାର୍ଟରେ ମଗାଉଛ ତାର ଦାମ ଅଧିକ, ମାର୍କେଟରେ ଯିବ ବୋଲି ତାର ଦାମ ଅଧିକ। ଆପଣ କାଇଁ ଆଜି ଗୋଟେ ପୁରୁଣା ପ୍ଲାଜୋ ପ୍ୟାଣ୍ଟ ନେବେ, ଆରାମସେ ଭିଡ଼ିଓ ଦେଇକରି ଫଟାଫଟ ବନେଇ ଦେଇପାରିବେ। ଏଇ ଆଇଟମ୍ରେ ଆମେ କାଣ କର୍ମା ସେଟା ମୁଁ ଏବେ ବତଉଛେ। କ୍ୱାଲିଟି କ'ଣ ହେଉଛି ନା, ଏଇ ଆଇଟମ୍ରେ ଆମେ କ'ଣ କରିବା, ଯେଉଁଠି ଆମ ଫଟୋ ଗୁଡ଼ାକ ଲାଗୁଛି କାନ୍ଥରେ, ସେଇଟାକୁ ଆମେ କେମିତି ପୋଛିବା, ତାକୁ ଏଇ ଆଇଟମ୍ରେ ଆପଣ ଏମିତି ଏମିତି ପୋଛି ପାରିବେ। ତା'ର ଯଦି ଧୂଲି ବାଲି ଧୂଆଁ ଯଦି ଅଛି ତାହେଲେ ଏମିତି ଆପେ ଆପେ ଖସିଯିବ, ଏଇ କପଡ଼ାରେ ଲାଗିବ, ଏଇ ଆଇଟମ୍ରେ ଆପଣ ଏମିତି ସଫା କରିପାରିବେ। ତାପରେ କ'ଣ କରିବେ, ଆପଣଙ୍କ ଘରେ ଯଦି ସିନେରୀ ପୋଷ୍ଟର୍ ଲାଗିଛି, ପୋଷ୍ଟର୍ରେ ବି ଏମିତି ଧୂଆଁ ଲାଗିଥିବ, ଏମିତି ଆପଣମାନେ ସଫା କରିପାରିବେ। ଦର୍ପଣରେ ବି ଏମିତି ସଫା କରିପାରିବେ, ଆଲୁମିରା ହଉ ସବୁ ଜିନିଷ ଗୁଡ଼ାକ ଏମିତି ସଫା କରିପାରିବେ, ଯେଉଁଠିକି ଧୂଆଁ ଧୋଇଥିବ, ଏମିତି ଆମ ବୋର୍ଡ଼ ହଉ ବି ଏମିତି ସବୁ ଜିନିଷକୁ ଆପଣମାନେ ସଫା କରିପାରିବେ, ସବୁ ଜିନିଷକୁ ଆପଣ ସଫା କରିପାରିବେ। ଯାହା ଘରେ ଆଲମିରା ଥିବ, ଏମିତି ଫଟୋ ଗୁଡ଼ାକ କନ୍ଥରେ ଲଗା ହେଇଥିବ, ଏମିତି ଯେଉଁ ଜିନିଷରେ ସଫା କରିପାରୁଥିବେ ସେଇ ଜିନିଷରେ ଏଇଟାକୁ ଆପଣମାନେ ଏମିତି ସଫା କରିପାରିବେ। କେଉଁଠି ଟିକେ ଧୂଲି ଟିକେ ଲାଗିଲା ତାକୁ ଏମିତି ଆପଣମାନେ ସଫା କରିପାରିବେ। ଆରାମସେ ପୁରା ସୁନ୍ଦର ଜିନିଷଟି ଏଇଟା, ପୁରା ଆପଣମାନେ ଏଠି ଫ୍ଲିପକାର୍ଟରେ ମଗାଇବେ, ପୁରା 300-400 ଦେଇକରି ଏଇଟା ଆରାମସେ ଗୋଟେ ପୁରୁଣା ଟି ସାର୍ଟ ହଉ କି ପ୍ଲାଜୋ ହଉ କି ଲେଗିଙ୍ଗସ୍ ପ୍ୟାଣ୍ଟ ଏଇଟା ଆପଣମାନେ କରିପାରିବେ। ହଉ ସାଙ୍ଗମାନେ ରହିଲି, ଫେର ଆମେ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଦେଖା ହେବା। ବାଏ ବାଏ।